খাবারের শুরুতে বিসমিল্লাহ এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে নিতে হয় যে কোনো ধরনের খাবার খাওয়ার পর। আসসালামুআলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। নতুন আরেকটি রেসিপি, আর যেহেতু শীত চলে এসেছে সবার জন্যই আজকে এই রেসিপিটি নিয়ে এসেছি। এবং কত ইজি ওয়েতে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায় এরকম মোমো স্যুপ। তো এই জন্য আমি যেটি করে নিয়েছি, একটি ডিম নিয়েছি এবং এখানে হাফ কাপের মতো ময়দা নিয়েছি। এক্ষেত্রে আপনারা আটা ব্যবহার করতে পারেন, এখানে কোনো পানি ব্যবহার করিনি। আমি এটাকে মোমো বানাবো, তো পানি ছাড়া শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে ময়ান করে নিচ্ছি। ময়দা বা আটার পরিমাণটা আপনারা বুঝে নেবেন ডিম নেওয়ার পর, অল্প অল্প করে নিয়ে যতটুক হয় ততটুকুই নেবেন। যেহেতু কোনো পানি ব্যবহার করিনি তাই মেজারমেন্টটা একটু বলে নিয়েছি। ব্যাস আমি এটা রেস্টে রেখে দিব, এরপর যে স্টেপগুলো সেগুলো করে নিচ্ছি। আজকে আমি মোমো বানাবো চিংড়ি মাছ দিয়ে। আপনারা এটা বিফ, চিকেন বা যার যেরকম ইচ্ছে সেভাবে করে নিতে পারেন। আমি খুবই বড় সাইজের একটা চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু আমার মোমোর পরিমাণ কম, একটি বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি লবণ আর গোলমরিচ। এখন লবণ আর গোলমরিচের সাথে চিংড়ি মাছের যে ব্লেন্ড করেছি সেটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন যেটি করে নিয়েছি, চুলার ওপর আমি পানি বসিয়ে দিয়েছি, আর এটা আমি দেখতেই পেয়েছেন পুরো এক হাঁড়ি পরিমাণে নিয়েছে, কারণ এটা শুকিয়ে নিয়ে আসব। যেহেতু আমার কাছে থাই পাতা বা আদার্স কিছু নেই, তাই আমি এখানে একটা চিকেন স্যুপ ব্যবহার করে নিচ্ছি। আদা নিচ্ছি, রসুন নিচ্ছি, পেঁয়াজ নিচ্ছি। তো পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটি পেঁয়াজ আর মিডিয়াম সাইজের একটি রসুন আর আদা অর্ধেকটুকু নিয়েছি। আমি দুই রকমের স্লাইস করেছি, কিছুটা পাতলা পাতলা করে গোল, আবার কিছুটা লম্বাটে করে কেটে নিয়েছি। রসুন কিছু থেতলে নিয়েছি, কিছু আস্ত নিয়েছি, আর পেঁয়াজ ছয় টুকরো করে নিয়ে নিয়েছি। এবার পানিটা বলক আসার আগে আমি এটা দিয়ে দিয়েছি, কারণ বলক যতই আসবে মশলা থেকে ফ্লেভারগুলো বের হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি অল্প অল্প করে লবণ দিব, এখানে আমি এক টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি, যেহেতু আমি সয়া সস দিব, লাগলে আবার পরে দিয়ে নিব। লবণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এবং অল্প অল্প করে দিবেন, একসাথে দিতে যাবেন না, এতে করে লবণ বেশি হয়ে যায়। এক চা চামচ পরিমাণের মতো গোলমরিচের ফ্লেক্স দিয়ে দিয়েছি, টেলে নিয়ে ফ্লেক্স করা, আপনারা চাইলে আরও কম দিতে পারেন। আর যে নরের স্যুপটা নিয়েছি সেই স্যুপটা একটু গরম পানির মধ্যে গুলে নিয়ে এবার আমি ঢেলে দিচ্ছি। এখন একটি কথা, আমি আজকে কোনো চিকেন স্টক ব্যবহার করিনি বা কোনো কিছুর স্টক ব্যবহার করিনি। আপনারা চাইলে ভেজিটেবল, চিকেন, প্রন, বিফ সব কিছুর স্টক ব্যবহার করতে পারেন। তো যেহেতু ঘরে কোনো স্টক ছিল না তাই আমি পানি দিয়ে করেছি, আর এক্ষেত্রে আমি দিয়ে দিলাম চিনি আর টেস্টিং সল্ট একসাথে মিক্সড করে। আপনারাও এই কাজটি করে নিতে পারেন, টেস্টিং সল্ট আর চিনি যদি একসাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে টেস্টিং সল্টের যে একটা খারাপ গুণ থাকে সেটা কিছুটা হলেও রিমুভ হয়। আমি অলওয়েজ যখন টেস্টিং সল্ট ব্যবহার করি এই টিপসটি শেয়ার করে নিই। তো আজকে কিন্তু আমি কোনো চিকেন বিফ কিছুই ব্যবহার করব না, তাই আমি মাশরুম আর বেবিকর্ন নিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন আপনারা কিন্তু এক্ষেত্রে চিকেন, প্রন, বিফ, ভেজিটেবলস যার যেরকম ইচ্ছে সেভাবে ব্যবহার করে নিতে পারেন। এক হাঁড়ি পরিমাণের মতো পানি দিয়েছে, এখানে দুই লিটার পানি হবে, সেই পানিটাকে আমি এক লিটার থেকে একটু বেশি বানিয়ে নিব, কারণ আমি এটা জাল করব আর পানি শুকাতে থাকবে। তো এগুলো বসিয়ে রাখতে রাখতে বাকি কাজগুলো করে নিব। এক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি ময়দাগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে স্টিকি হয়, খেতেও ভালো লাগে। তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি ময়দাটা গুলেই দিয়ে দিয়েছি। তারপর সাথে আবার আরেকটু সয়া সসও দিয়েছিলাম। মৃদু আছে চুলার উপর স্যুপটি বসানো আছে, ওটা বসানোই থাকবে। এ পর্যায়ে আমি মোমোগুলি বানিয়ে নিব। একটি ডিমে এরকম দুইটা রুটি হয়েছে, তো এখন রুটিগুলোকে পাতলা করে নিয়েছে, দেখতেই পেয়েছেন আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা আরও ছোটো করেও কেটে নিতে পারেন, তো আমি এরকম করে নিচ্ছি। ব্যাস আমার একটি পর্যায়ে কাটা হয়েছে। এখন আমি মাঝখানে চিংড়ি মাছ দিয়ে যেই কোনো ধরনের শেপে এটাকে মোমো বানিয়ে নিব।
আপনারা আপনাদের মতো ডিজাইন শেপ দিয়ে নিতে পারেন। আমি ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি করেই করছি এবং খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে মনে রাখতে হবে রুটি যত পাতলা হবে ততই ভালো লাগবে খেতে। যাই হোক, আমি দেখতেই পেয়েছেন সেই চিংড়ি মাছের পুরটা ভেতরে দিয়ে দিয়েছি, একটু চেপে চেপে নিচ্ছি। আমি এখানে তিন রকমের ডিজাইন দিব, তো দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়েই চেপে চেপে করে একটা শেপ দিয়েছি। এটাকে আবার পুরোটা একসাথে করে গোল শেপও দেওয়া যায়, তো এরকম করে কয়েকটি শেপে আমি বানিয়ে নিচ্ছি। বেসিক্যালি মোমোর কিন্তু অনেক রকমের শেপ হয়, তো আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে নিয়েছি। যারা কোনোভাবেই পারবেন না তারা আজকে আমার রেসিপি ফলো করে মোমোর শেপগুলো দিয়ে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কিভাবে মোমোটা বানিয়ে নিয়েছি। যাই হোক, একটি স্টেপে হয়ে গেছে, এখন আবার আরেকটি রুটি বানিয়ে বাকিগুলো মোমো শেপ করে নিচ্ছি। ব্যাস, একটি ডিমে অনেকগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা সাইডে এই মোমোগুলো রেখে দিব। প্রথমত যেটি করে নিব, চুলার উপর যে বসানো আছে সেটি আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম, একটু নাড়িয়ে দেখাচ্ছি। ঘনত্ব চলে এসেছে, শুকিয়েও এসেছে, এবং টেস্টও দেখে নেবেন। টেস্ট যদি একেবারে পারফেক্ট থাকে, মানে লবণ, সয়া সস, টেস্টিং সল বা চিকেন স্টক সব কিছু ঠিক থাকার পর আমি এখানে রাইস নুডলস এবং মোমোগুলো ছেড়ে দিব। খুব আলতো আলতো করে ছেড়ে দিব, তা না হলে একটির গায়ে একটি লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি সুপের মধ্যে। বলক চলে এসেছে, আমি এই মোমোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। একটু নাড়িয়ে দেখাচ্ছি, এখনও কিন্তু সেদ্ধ হয়নি। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 3 থেকে 4 মিনিট। চুলার আঁচ কমিয়ে রাখবো, তা না হলে পড়ে যাবে, তাই চুলার আঁচ কমিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। মোমোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি রাইস নুডলসটা দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ এরকম ফ্লেক্স করে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না একটু থিক না হয়ে আসবে ততক্ষণ রাখবো। এই পর্যায়ে বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু রাইস নুডলসটা দিয়ে ফেলেছি। 3 থেকে 4 মিনিট আমি চাইলে রাখতে পারবো, আর যদি নুডলসটা একটু হার্ড খেতে চান সেক্ষেত্রে একটু আগে নামিয়ে নিলেই হলো। ব্যাস, আর কিছু দিতে হবে না। এবার আমি ঢাকনা দিয়ে দমে রাখবো 2 থেকে 3 মিনিট। ব্যাস, আমার নুডলস কিন্তু থিকনেসটা চলে এসেছে। লাস্টের দিকে আমি যেটি করে নিয়েছি, পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। আমি কিছুটা এখন দিয়েছি, আবার ডেকোরেশন করার সময় আর একটু দিয়ে নিব, এতে করে কালারটা সুন্দর থাকবে। সবুজ রাখার জন্য আমি এই পদ্ধতিটা করে নিয়েছি, 2 স্টেপেই পেঁয়াজ পাতা দিয়েছি। তো এখন এই স্যুপটা খাওয়ার জন্য মরিচ কুচি আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলাম। আমার স্যুপি হয়ে গেছে, আমি এখন হটপটে নিয়ে নিচ্ছি। সবুজ দেখানোর জন্য এ পর্যায়ে উপরে আরেকটু পেঁয়াজ পাতা দিয়েছি আর গোলমরিচের ফ্লেক্স উপরে ছিটে দিয়েছি। আজকের স্যুপটা একটু ঝাল হবে, যেহেতু আমাদের ঝাল পছন্দ। আপনারা চাইলে গোলমরিচের পরিমাণটা কমিয়ে দিবেন, তারপর যার যার মতো করে ডেকোরেশন করে এই উইন্টারে খেয়ে নেবেন। ব্যাস, হয়ে গেল উইন্টারের মজাদার একটি মোমো স্যুপ। কত ইজি ওয়েতে দেখিয়ে নিয়েছি, আশা করছি ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।